بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা السلام عليكم চলে আসলাম একটা ইফতারির আয়োজন নিয়ে আমার আজকের ইফতারির আয়োজনে ফ্রাইড রাইস ছিল আর সেই ফ্রাইড রাইসটা কিভাবে খুব সহজে আর খুব সুস্বাদু করে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি ইফতারিতে সেই ফ্রাইড রাইসটা সাজিয়েছি আর এটা তৈরি করা যেমন সহজ আর তেমনি খুবই টেস্টি খুবই সুস্বাদু হয় আর খুব হেলদি খাবার একটা তো চলুন দেখে নেওয়া যাক তো আমি কালো জিরা সুগন্ধি পোলাওয়ের চালটা দুই পট নিয়েছি এক পর মগ মানে হাফ কেজি চাল এই চালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আপনার একটা ঘোলাটে পানি দেখা যায় ততক্ষণ খুব মানে একদম ফ্রেশ পানি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলায় আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি যে পরিমাণে পানি সিদ্ধ হবে তার চাইতে কিন্তু বেশি পানি হওয়া লাগবে এরকম পরিমাণে পানি দিতে হবে তো আমি এখানে পানি দিয়েছি এক লিটারের উপরে আর চালটা কিন্তু সিদ্ধ হতে হবে প্রায় 90% পুরোপুরি ফুল সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরা হবে না এর মধ্যে আমি কিছু তেজপাতা আর কিছু মশলা অ্যাড করলাম যাতে খুব ভালো ফ্লেভার আসে সেজন্য অ্যাড করলাম এগুলো আমি পরে তুলে ফেলবো জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলো থাকবে একটু ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলায় গোলাপে পাকিয়ে যেতে পারে তো দেখুন এই চালটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না হাত দিয়ে টিপে দেখতে হবে একটু দানা মতো ভিতরে থাকবে এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে দিয়ে আমি এই যে এখন মশলা তারপর তেজপাতা এগুলো সব তুলে নিব আর এটা একটা ছাকনির মাধ্যমে ভালো করে চালটা ছেঁকে নেব তা আপনারা যদি দেরি করে রান্না করেন তাহলে হয়তো একটু তেল দিলেন তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে থাকবে তা আমি হাতের হাত সাথে সাথে রান্না করতেছি আমি জাস্ট স্টিনারে ছাকনিতে ছেঁকে নিয়ে কিন্তু এই যে রান্না করতেছি এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে সাদা তেলটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রসুন কুচি রসুনটা বেশি ফ্রাই করে ফেলা যাবে না একটু নরম হবে এ পর্যায়ে আমি দুইটা ডিম ভালো করে ফাটিয়ে রাখছি ওটা একটু নরম হতে হতে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আপনারা বিভিন্ন রকমের সবজি ইউজ করতে পারেন মটরশুঁটি বাঁধাকপি ক্যাপসিকাম বরবটি যার যেমন ইচ্ছা আপনারা বিভিন্ন সবজি দিয়ে যদি বেশি খেতে চান তাহলে সে অনুযায়ী সবজি বেশি দিয়ে ইউজ করতে পারেন তো আমি যেহেতু চিকেন রান্না করেছি তার সাথে আমার এই ফ্রাইড রাইসটা খাওয়া হবে তো আমি বেশি সবজি অ্যাড করতেছি না জাস্ট শুধু গাজরটা অ্যাড করব আর ডিম দুইটা আমি ফাটিয়ে রাখছিলাম সেই ডিমটা আমি ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম ততক্ষণে ওগুলো কিন্তু সাইড করে দিলাম দিয়ে ডিমটা ভালো করে একেবারে
কুচি করে নিতে হবে ফ্রাই প্যানে। দিয়ে আমি সবগুলোই আবার মিশিয়ে নিলাম, আবার নাড়াচাড়া করতেছি। তো এই পর্যায়ে আমি এই যে গাজরগুলো কুচি করে রাখছিলাম, এখন গাজরগুলো অ্যাড করে দিলাম। গাজরটা দিলে ফ্রাই রাইসটা দেখতে খুব সুন্দর হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর গাজরটা তো অনেক উপকারী, স্বাস্থ্যকর। তো এগুলো বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এবার লবণটা অ্যাড করে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ লবণ অ্যাড করলাম, যেহেতু আমি 1/2 কেজি চাল দিয়েছি। পরে যদি লাগে পরে আবার আমি পরিমাণটা দেখে লবণ অ্যাড করব। তো এই পর্যায়ে আমি গোলমরিচ অ্যাড করলাম 1 চা চামচ। দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওই ফ্রাই প্যানটা আমার খুব ছোট মনে হলো, যে ওতে 1/2 কেজি চাল আসলে বোধহয় আঁটবে না। তো আমি আর একটা বড় একটু কড়াই নিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে আবার ঢেলে দিলাম। তো রান্নাটা আমি এর মধ্যে সারবো, না হলে ওটাতে নাড়াচাড়া করতে পরবর্তীতে অসুবিধা হবে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ প্রায় 10-12টা মতো নিয়েছিলাম, এগুলো কুচি কুচি করেও কিছু কেটেছি আর কিছু লম্বা করে কেটেছি। দিয়ে কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে, এভাবে একটু বেশি করে কাঁচামরিচ দিলে কিন্তু খুব কিন্তু ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এই পর্যায়ে আমি সবগুলোই খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আর খুব তো ভাজা ভাজা করা যাবে না, দেখতেই পাচ্ছেন কালার কত সুন্দর হয়ে আছে। তা আমি পোলাওয়ের চালগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি এর মধ্যে সোয়া সস দিয়েছিলাম 1 টেবিল চামচ, ওটা আসলে ভিডিওতে আসে নাই। আর আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে 1 চামচ চিনি অ্যাড করতে পারেন। একটু গুঁড়ো দুধ গুলিয়ে, যদি মনে হয় যে বেশি ড্রাই লাগছে তাহলে আপনারা একটু গুঁড়ো দুধ গুলিয়ে একটু পানি অ্যাড করে দিতে পারেন। আমার একদম চালটা পারফেক্ট ছিল, তো আমার আর পানি অ্যাড করাও লাগবে না, এতে কিন্তু ভেজে হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল খুব ঝটপট ফ্রাইড রাইস। তো এটা আসলে বেশি টাইম লাগে না, কিন্তু খেতে হয় কিন্তু খুবই অসাধারণ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটা সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেল, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি কিছু কোরমা বানিয়েছি, চিকেন কোরমা ফ্রাইড রাইসের সাথে, এটা খুব ভালো লাগে খেতে। এর রেসিপি আমার অনেক আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো এই ছিল আজকের রান্না রেসিপি।